বেরিয়ে আসলো গুলশান ক্লাবে সিসিটিভির ভিডিওটি। তো সিসি ফুটেজে আমরা দেখতে পেরেছি কেমন ভাবে চলাফেরা, কেমন তার জীবন যাত্রা। যদিও বা কান্নাকাটি করে রীতিমতো সাংবাদিক ভাইদের এবং প্রশাসনকে কাত করে ফেলেছে। তবে এইটুক বোঝা যাচ্ছে যে শুধু যে গুলশান ক্লাবের এতটুক চালচলন দেখে বোঝা গেল যতটুক, সাধারণ জ্ঞান থেকে বলা যায় রেডিসন, ঢাকা রেজেন্সির মতন বড় বড় হোটেলগুলোর ভিতরে পরিমণি কি করতে পারে তা আপনাদেরকে আমাদের বলা লাগবে না। আমরা যেহেতু গণমাধ্যমে কথা বলতে চলে এসেছি, তাহলে কেন ভয় পেয়ে কথা বলবো, সত্য বলার চেষ্টা করব। একজন নারী হিসাবে বাংলাদেশের আতিথ্য আরো রয়েছে মৌসুমী পূর্ণিমা, এনেদের কথা যদি ধরি তাহলে তাদের কাছে খুব নগণ্য একটি আর্টিস্ট হিসাবে পরিমণিকে ধরা যায়। সেই আর্টিস্ট কি করেছে, লাথি মারলো একটি পুরুষকে, তাও আবার হাসি ঠামাশার ক্ষেত্রে। তাহলে আমরা ধরে নিলাম নাসিরউদ্দিন মিয়াও এই ধরনের কাজ করেছে, যেখানে সেও হাসি তামাশায় পরিমণিকে খাওয়িয়েছে মদ অথবা হিরোইন। প্রথমে যেটি বোট ক্লাবের সিসিটিভি ফুটেজ দেখা গিয়েছে, সেখানে অমির সাথেই প্রবেশ করেছে পরিমণি। আর অমির নামে ইতিপূর্বে কথা বেরিয়ে এসেছে তিনি গার্ল সাপ্লাই করেন, মানে দেহ ব্যবসার সাথে সম্পূর্ণভাবে জড়িত আছেন মিস্টার অমি সাহেব। সেই অমির পার্সোনাল গাড়িতে সে বোট ক্লাবে গিয়ে হাজির হয়েছে। আমার তো মনে হয় এখানে খরিদ্দার ছিল একজন, নাসিরউদ্দিন হয়ে গেছেন আরেকজন, তারপরে হয় মারামারি, ফাটাফাটি এবং লাঞ্ছিতমূলক কথাবার্তা। যদি পরিমণি বলে তাকে এমনভাবে টর্চারিং করা হয়েছে যে ছিল অসামাজিক, তাহলে বলতে হয় আপনি যখন আপনার বন্ধু বান্ধবের সাথে চলাফেরা করেন পাবলিক প্লেসে ঢাকা গুলশান ক্লাবে, তখন তো আপনি ঠিকই রোমাঞ্চে পাগল হয়ে থাকেন, রাস্তার ভিতরে লিফটের সামনে করেন লাথালাথি এবং অসামাজিক কাজবাজ। তাহলে আমাদের আর বলার বাইরে নয় যে যারা আমরা এতদিন পরিমণি আপুকে সাপোর্ট করেছি সম্পূর্ণই ছিল মায়াকান্না। আমরা আরো বলতে চাই, বাংলাদেশের অ্যাক্টরসের খাতায় মৌসুমী পূর্ণিমা আপু রয়েছে, তাদের চলাফেরার সাথে কি এই পরিমণির কোনো রকম সামঞ্জস্য দেখছেন আপনারা? আমরা কিন্তু দেখতে পারছি না। যেহেতু আমরা গণমাধ্যমে কথা বলবো, তাহলে ভয় কিসের? কথা বলবো আমরা, আমাদের টাকা দিবে ইউটিউব কমিউনিকেটিভ, তাহলে পরিমণিকে আমরা ভয় পেয়ে কি করব? আমরা এক কথাই বলতে চাই, এই মেয়ের ভেতরে নারী ব্যবসার বিষয়টা উল্লেখিত আছে। সে দুবাই গিয়ে কয়েকদিন পরপর ফুটানি করে আসে, যেই ফুটানি বাংলাদেশের ওর থেকে, মানে পরিমণি ম্যাডামের থেকে আরও উচ্চ লেভেলের অ্যাক্টার্সরা কোনোদিন করতে পারেনি। পরিমণি এসেছে কোথার থেকে, সেই ঘটনা কিন্তু ইতিপূর্বে সাংবাদিক ইলিয়াস হোসেন সম্পূর্ণভাবে একটি প্রতিবেদন করে দিয়েছেন। যারা এই প্রতিবেদন দেখেনি, আমরা সামনে এই প্রতিবেদনটি আবার দেওয়ার চেষ্টা করব। আমরা এখন এই কথাই বলতে চাই, যারা পরিমণি আপুকে সাপোর্ট করেছি তারা এখনই পিছিয়ে আসুন এবং সংগ্রামের পথে আগিয়ে যান, যে হ্যাঁ আমরা জাস্টিস চেয়েছি, যে পরিমণির সাথে কেন লাঞ্ছিত করা হয়েছে, তাকে কেন ধর্ষণ করার চেষ্টা করা হয়েছে, তাকে কেন মার্ডার করার চেষ্টা হয়েছে। কিন্তু আমরা কখনোই সাপোর্ট দেব না, সে দেহ ব্যবসা করবে, সে উগ্রভাবে চলাফেরা করবে, মানুষকে মানুষ মনে করবে না এবং পাবলিক প্লেসে গিয়ে উল্টোপাল্টা করবে। আমাদের ভিডিওতে আমরা একটাই বলতে চাই, আমরা কখনোই এই ধরনের নায়িকা বাংলাদেশে চাই না, এর সিনেমাও চাই না, এর কোনো ভিডিও আমরা চাই না। আমরা গণমাধ্যম থেকে এক কথাই বলতে চাই, এই মহিলার বিষয় নিয়ে আমরা কোনো কথা বলবো না। আমাদের যতটুকু তথ্য দেওয়া দরকার ছিল বন্ধুরা আমরা দিয়েছি। ভিডিওটি ভালো লাগে লাইক করুন, এখন পর্যন্ত যদি ভিডিওটি আপনাদের সোশ্যাল মিডিয়াতে শেয়ার না করে থাকেন শেয়ার করে ফেলুন বন্ধুবান্ধবের সাথে এবং জানিয়ে দিন আসলে পরিমণির পরিচয়টা কি। আর যাওয়ার আগে বলতে চাই বন্ধুরা, এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন প্রেস করে দিতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, ঢাকা মিডিয়া এলটিডির সাথেই থাকুন।